কাতারে বর্তমানে 4,16,000 বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়। এর মধ্যে বড় একটা অংশ কাজ করেন নির্মাণ খাতে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে গরমে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছুটা বিপাকে পড়েছে খোলা জায়গায় কর্মরত অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা। এমন পরিস্থিতির কথা চিন্তা করে আগামী 31 আগস্ট পর্যন্ত দিনের বেলায় 11:30 থেকে 3 পর্যন্ত কাজ নিষিদ্ধ করেছে কাতার সরকার। যারা প্রবাসী ডিউটি করেন, বাইরে ডিউটি করেন, কাতারের সরকারের আইন মেনে চলুন, আপনাদের জন্য ভালো হবে, দেশের সরকারের জন্য ভালো হবে, আইন কানুন মেনে চলুন সবাই। ভালো একটা কানুন দিয়েছে কাতার সরকার। কাতার সরকারে সরকারকে প্রবাসীদের পক্ষ থেকে, কাতার প্রবাসীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সকল প্রবাসীদের, বাংলাদেশীদের প্রতি অনুরোধ, আপনারা কাতার সরকারের প্রেরিত আইন মেনে চলবেন। এদিকে শ্রমিকদের কল্যাণে এমন মহতি উদ্যোগের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কোনো কোম্পানি এ সময়ের মধ্যে কাজ করাতে চাইলে কাতার পুলিশের সহযোগিতা নিতে বললেন বাংলাদেশ দূতাবাসের এই কাউন্সিলর। আমাদের শ্রমিক ভাইয়েরা যদি জানান যে 3:30 থেকে 11:30 পর্যন্ত কাজ নিষিদ্ধ, এই সময়ে কোম্পানি যদি মানে এনফোর্স করে তাকে কাজ করার জন্য, তাহলে কিন্তু তিনি কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও কিন্তু অভিযোগ জানাতে পারেন, যে জানিয়ে বা পুলিশকে উনি বিষয়টি জানাতে পারেন যে আমার উপর আমাকে এই সময়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে। কাতারে এ পর্যন্ত আইনটি অমান্য করায় 60টির মতো কোম্পানির কাজ বন্ধ সহ জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে একটানা খোলা জায়গায় শ্রমিকদের 5 ঘন্টার বেশি কাজ না করাতে বলা হয়েছে। সময় সংবাদ, কাতার।